ঠিক তাই নয়। সমুজল, তুমি আমায় এর আগেও অনেকবার ভুল বুঝেছো। আমি জানি তুমি আমায় ঠিক ভরসা করে উঠতে পারছো না, কিন্তু একবার আমায় ভরসা করে দেখো প্লিজ। ঠকবে না। তোমাদের বাড়ির কাউকে কোনোদিন কোনো রকম অসুবিধায় ফেলবো না আমি, প্রমিস। তুমি যখন আমাকে প্রমিস করলে তখন আমার আর কোনো চিন্তা নেই, শুধু শুধু আমার একটু সময় দিও, আমি সব গুছিয়ে প্রমাণ করে দেব যে আমি সত্যিই কি পারি। সময় দিলাম সমুদ্র, আমার চিরজীবনের সময় আমি তোমায় দিলাম। এত ভালোবাসা আজকের দিনে সত্যি দেখা যায় না। সত্যি ওদের ভালোবাসায় যেন কোনো কু নজর না পড়ে, যেন চিরকাল এইভাবেই ওরা হাতে হাত রেখে চলতে পারে, কেউ যেন ওদের আলাদা না করতে পারে, কেউ না। কিন্তু বারবার আমার এই কথা কেন মনে হচ্ছে, সত্যি কি ওদের কেউ আলাদা করে দেবে? এই নাও, মাঝরাতে আরেকবার করে সবাই চা খেয়ে নাও, তাতে যদি একটু মাথাটা হালকা হয়। সত্যি কি যে হয়ে গেল, কেমন একটা ঘোরের মধ্যে আছি, মনে হচ্ছে যেন একটা স্বপ্ন দেখছি। একটা বিয়ে বাড়িতে গেলাম অতিথি হয়ে, ফিরে এলাম বেয়ান হয়ে। সরি কাকি, রূপার সঙ্গে ও বাড়ির মেয়ের বিয়ে হতে পারে, কিন্তু ওনাদেরকে না সম্বন্ধী বলে ভাবতে পারছি না। কি বিশ্রীভাবে কথা বলছিলেন ওনারা না। আমরা মধ্যবিত্ত হতে পারি, কিন্তু আমাদের তো একটা মান সম্মান আছে। নিহাতি বড়রা ছিল, সেই জন্য পাল্টা কোনো জবাব দিতে পারিনি। আমরা না থাকলেও তুমি কিছু বলতে পারতে না শোনাই, কারণ তোমাদের আমরা সেই শিক্ষায় শিক্ষিত করিনি। হ্যাঁ বাবা, এখন তো তাই মনে হচ্ছে। তোমাদের শিক্ষার জন্যই আমি বা রূপাই কেউই কোনো পাল্টা জবাব দিতে পারলাম না, শুধু শুধু এতগুলো কথা শুনে চলে আসতে হলো আমাদের। তাও তো আমরা চলে এলাম, রূপাইকে ওখানে কি শুনতে হচ্ছে কে জানে। না রে, আমার মনে হয় ওই সৌর্য বলে ছেলেটা আছে না, ও ঠিক সব সামলে দেবে। দেখছিলি না রোজার পরিবারের সঙ্গে রূপাইয়ের হয়ে কেমন লড়ে যাচ্ছিল। আমি বলি কি, ওনাদের সঙ্গে ঝুট ঝামেলা না করে একদিক দিয়ে ভালোই হয়েছে। রোজা তো আমাদের বাড়িতেই বউ হয়ে আসবে, যদি এমন কিছু বলে দিতাম খারাপ কথা, রোজা হয়তো প্রতিবাদ করতো না। কিন্তু মেয়েটার মনে সারা জীবনে খারাপ লাগাটা থেকেই যেত। যতই হোক, নিজের বাবা মা তো। এটা তুমি ঠিকই বলেছো মেজ বৌমা, কিন্তু রোজার বাবা মা আমাদের জেঠুমনিকে কতটুকু চেনে? হ্যাঁ, বাড়ি শুদ্ধ লোকের সামনে তাদের মেয়ে যাকে বিয়ে করছে সেই ছেলে সম্পর্কে, তার বাড়ির লোকজন সম্পর্কে এত কটুক্তি করলো কি করে? তাছাড়া ওদের বাড়ির মেয়ে তো নিজের ইচ্ছায় বিয়েটা করেছে, কেউ তো আর জোর করেনি। আর এরকম একটা পরিস্থিতি তৈরি হবে সেটা তো আমরা জানতাম না। সে তো ওনাদেরকে দেখেই মনে হচ্ছিল। দেখে মনে হবে কি, মুখেই তো বলে দিল যে আমরা জেনে শুনেই বিয়েটা দেখতে এসেছিলাম। আহা, ছাড়ো না, যা হওয়ার তা তো হয়ে গেছে, আমরা আর কেউ কোনোদিন ওই বাড়ির চৌকাটও মারাবো না। শোনো, আমি এই অপমানটা না এত সহজে মেনে নিতে পারছি না। আমি রূপাই যেদিন বড় চাকরি পাবে না সেদিন ওনাদেরকে গিয়ে বলবো, দেখুন কার সম্বন্ধে কি বলেছিলেন। আপনারা হাজার খুঁজলেও না এরকম জামাই পেতেন না, আপনাদের মেয়ের ভাগ্য অনেক ভালো। ঠিক আছে ঠিক আছে, থাম শোনাই, অনেক রাত হয়েছে, এবার মাথা ঠান্ডা করে শুতে যা, যা। হ্যাঁ, কাল তো রূপাই বউ নিয়ে বাড়ি ফিরবে, ওকে বরণ করতে হবে তো, তারপর দুধে আলতায় পা ডুবিয়ে বউকে ঘরে তুলতে হবে, এরপর আবার বউ ভাতের আয়োজন আছে। ওরে বাবা, অনেক কাজ আছে কিন্তু। এমন হুট করে বিয়েটা হয়ে গেল,
এত তাড়াতাড়ি কি করে যে বউ ভাতের সব আয়োজন করব আমি ভাবতেই পারছি না। আমি তো একটা কথা আগে থেকেই বলে দিচ্ছি, খুব একটা জাঁকজমক করে কিন্তু আমি বউ ভাতটা করতে পারবো না। সে তো আমরা জানি, আমাদের যতটুকু মানায় ততটুকুই করব, সাধ্যের মধ্যে থাকাই ভালো। কিন্তু তাহলে তো ওনারা আবার আমাদের কথা শোনাবে, কে কি বলবে সেটা ভেবে তো আমাদের জীবন চলবে না। আমরা যেমন তেমন থাকি, কারো কথায় নিজেদের পাল্টানোতে লাভের চেয়ে ক্ষতি বরং বেশি। রোজা এবাড়ির বউ হওয়ায় খুশি হয়েছি ঠিকই, কিন্তু কেন জানি না বড্ড ভয়ও করছে। অত বড় বাড়ির মেয়ে এ বাড়িতে আসবে, আমরা ওকে ভালো রাখতে পারবো তো? ঈশ্বর করুন এই গরিব বড় লোকের বিভেদ যেন আমার রূপাই আর রোজার ভালোবাসায় কোনো আঁচ না ফেলে, দুজনে যেন সত্যিই খুব সুখী হয়। যাওয়ার আগে অন্তত মিষ্টি মুখটা করে যাক বউ বলে, আর বাকি সব আচার না হয় বাদ দিলাম। কিন্তু মেয়েটাকে মিষ্টি মুখ করিয়ে অন্তত কনকাঞ্জলিটা দিয়ে যাক। এসব মেনে আর কি হবে শাহানা? বড় বৌমার যে মনের অবস্থা, তাতে আচার নিয়ম পালন করলে কি তার মন সান্ত্বনা পাবে? বরং ভালোই ভালো ওরা যাক, সেই অনেক। এই তো এভরিথিং ইজ রেডি, ইনফ্যাক্ট সকলেই এখানে রয়েছেন, দাদু দিদান আন্টি আঙ্কল আপনারাও। এবার সমুজ্জ্বল আর রোজাকে বিদায় জানাবার পালা, আজ থেকে ওরা নতুন একটা জীবন শুরু করতে চলেছে। আপনারা কি এখনো ওদের আশীর্বাদ করবেন না? মাম্মা, ড্যাডি, আমি জানি তোমরা কেউ এই বিয়েটা মেনে নিতে পারোনি, হয়তো তোমরা আমাকে নিয়ে একটু বেশি কনসার্ন, তাই হয়তো ভেবেছিলে অনেক বেশি ঐশ্বর্য বা অনেক বেশি লাক্সারিতে থাকলে আমি হয়তো সুখী হব। কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, দেরি করে হলেও আমি নিজেকে চিনতে পেরেছি। আমি এখন বুঝতে পেরেছি কি পেলে আমি ভালো থাকবো আর কি পেলে ভালো থাকবো না, কোনটাতে আমি খুশি হব আর কোনটাতে রিগ্রেট করব। তাই সব দিক দিয়ে ভেবেই আমার জন্য যে উপযুক্ত তাকে আমি বেছে নিয়েছি। হ্যাঁ, এটা ঠিক যে সূর্য আমার পাশে না থাকলে আমি নিজেকে ভালোভাবে চিনতে পারতাম না। এবার তোমরাই বলো, তোমরা কি চাও না আমি ভালো থাকি, আনন্দে থাকি? চাই, কিন্তু সেই ভালো থাকাটাই যে সাময়িক নয় সেটা তুই বা বুঝছিস কি করে দিদি ভাই? কারণ আমি আপনাদের সবাইকে এখানে কথা দিয়ে যাচ্ছি, সারা জীবন আপনাদের মেয়েকে ভালো রাখার যথাসাধ্য চেষ্টা করব। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমি বা আমার পরিবারের দিক থেকে কোনো কষ্ট দেওয়া হবে না ওকে। সমুজ্জ্বল, রোজা, তোমরা কি গুরুজনদের প্রণাম করো? ডাক, কোনো দরকার নেই, আমরা ওর প্রণাম গ্রহণ করছি না, আর এবারে কেউ ওর প্রণাম গ্রহণ করবেও না। নিজে যা ভালো বুঝেছো করেছো, আশা করি তুমি ভালো থাকবে। অনেক যত্ন করে তোমাকে বড় করেছিলাম,
মানুষ করেছিলাম রোজা। ভেবেছিলাম তুমি জীবনে প্রতিষ্ঠিত হবে, নিজের পায়ে দাঁড়িয়ে এই বাড়ির যোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করবে। সেগুলো তো কিছু বললেই না, উপরন্তু আমাদের এতটা দুঃখ দিলে, এর জন্য কিন্তু একদিন না একদিন তোমাকে অনুতপ্ত হতে হবে। প্রার্থনা করি খুব তাড়াতাড়ি তোমার সুবুদ্ধি হোক। ড্যাডি, তোর মা যে কথাগুলো বলল ধরে নে সেই কথাগুলো আমার, এ নিয়ে আর কথা বাড়িয়ে তোর বা আমার সময় নষ্ট করতে চাইছি না। জানা, তুই ওদের যাওয়ার বন্দোবস্ত তাড়াতাড়ি করে দে। সেই ভালো। রোজা, তুমি খুব ভালো থেকো। আর তোমার যদি ওই বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হয়, তুমি কিন্তু আমাকে একটা ফোন করবে, আমি যতটুকু পারবো আমি তোমাকে হেল্প করব। দিদিভাই, তুই চলে যাচ্ছিস, আর কখনো আসবি না? কিরে বস্তু, কোথায়? আমি চলে যাচ্ছি, ও একবার দেখা করবে না আমার সাথে? তখন থেকে দরজা বন্ধ করে কাঁদছে। ও বলছে তোর তোর চলে যাওয়া নাকি দেখতে পারবে না, আমি ওকে আরেকবার ডেকে নিয়ে আসি। এই দাঁড়াও, কোথাও যাবে না। রোজা, তুমি এখন ওর সঙ্গে দেখা করো না, তুমি একটা কাজ করো, তুমি বরং পরে একটা ফোন করে ওর সাথে কথা বলে নিও। দেখো, তো কান্নাকাটি করছে, তোমার একদম ভালো লাগবে না ওকে দেখে। ভাগ্যিস তোমরা ছিলে, তাই আমার মেয়েটাকে আজ সকালে একটু কাজে গুছিয়ে পাঠানো যাচ্ছে। সব গুছিয়ে নিয়েছ? আমি তো গুছিয়ে দিয়েছি, বইগুলো সমুজ্জ্বল ওর অন্য বইগুলো গোছানো হয়নি, আমি বইগুলো পাঠিয়ে দেবো। তুমি তুমি একটু দেখো যেন কলেজে যেতে পারে। শিমনি, আমি 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 কাঁদছি না কেন যে বোকার মতো কাঁদছি? আসলে আসলে আমার বুকটা ফাঁকা করে চলে যাচ্ছ। তবে তুমি তুমি জেনো আমি কিন্তু খুব খুশি হচ্ছি, কারণ আমি তো জানি সবুজ ঝোলের থেকে ভালো তোমার কেউ রাখতে পারবে না। আমি তো চিরকাল জানতাম সবুজ ঝোল তোমায় কতটা ভালোবাসে, আর তুমি সবুজ ঝোলকে কতটা ভালোবাসো। একটা কথা মনে রেখো, আজ হয়তো এ বাড়ির সকলে তোমাকে অভিমানে অনেক কথা বলছে, কিন্তু আমরা সবাই চাই শোনা তুমি শ্বশুর বাড়িতে খুব ভালো থাকো। কিন্তু আমি তো তোমায় ছোটবেলা থেকে মানুষ করেছি, আমি আমি জানি নতুন পরিবেশে নতুন মানুষজনের সঙ্গে নতুন বাড়িতে তোমার হয়তো মানিয়ে নিতে একটু অসুবিধে হবে, কিন্তু কিন্তু এই যে অসুবিধে হবে এর জন্য কিন্তু তুমি নিজেকে দোষারোপ করো না। তোমার কোনো দোষ নেই, কারুর কোনো দোষ নেই। জানবে প্রত্যেকটা মানুষকে জীবনে কখনো না কখনো কোনো না কোনো পরিস্থিতি প্রথমবার সম্মুখীন হতে হয়। এটা তোমার জীবনের নতুন একটা পরিস্থিতি যেটা তুমি প্রথমবার সম্মুখীন হবে। যত মানিয়ে নেবে তত ভালো থাকবে। তুমি ভালো থেকো, আর সমুজ্জ্বলের বাড়ির সকলকে ভালো রেখো, কেমন? এই কথাগুলো তোমাকে আজ বৌমনি বলতো আমি জানি, কিন্তু তুমি তো জানো শোনা মা একটু অভিমান করেছে, তাই তাই ধরে নাও মায়ের জায়গায় কথাগুলো আমি তোমাকে বলছি। ছোটবেলা থেকে তুমি ওকে মানুষ করেছো বলে না তোমার রুচির সঙ্গে মিলিয়ে রোজা এরকম একটা মিডিল ক্লাস ছেলেকে বিয়ে করেছে।
এবার সংসারটা না হয় তোমার পরামর্শ দিয়ে করুক। আমার দেওয়া শিক্ষা দীক্ষা তো আগেই জলাঞ্জলি দিয়েছে, নতুন করে আর কি বলবো বলো। মা যাই বলুক না কেন পিসি, তোমরা দেখে নিও তোমাদের বাড়ির এই মেয়ে কত সুন্দর করে সংসার করতে পারে। আমি সব শিখে নেব, কেউ বলতে পারবে না আমি কিচ্ছু পারি না, কেউ বলতে পারবে না। তোমাদের গর্ব হবে আমাকে নিয়ে, দেখো। ঠাকুরের কাছে প্রার্থনা করলে যাতে আমি ভালো থাকি, তাই তো? ড্যাডি তুমি আমার মতো সমুজ্জ্বলকে আশীর্বাদ করবে না, তুমি চাইবে না ও যাতে ভবিষ্যতে সাফল্য অর্জন করে? কষ্ট পেও না রোজা, আমি জানি আজ তোমাকে ওনারা আশীর্বাদ করতে পারেননি বলে একদিন আফসোস করবেন, একদিন ওনারা বুঝবেন তোমার সাথে কোনো অযোগ্য ছেলের বিয়ে হয়নি। আজ আজ সৌর্যর তুলনায় আমার কাছে কিছুই নেই আমি জানি, কিন্তু তোমার প্রতি আমার সম্মান ভালোবাসা এই দুটোই আছে। একদিন আমি তার জোরেই এই পরিবারের যোগ্য প্রমাণ করব নিজেকে। সমজল, কে বলেছে তোমার কিছু নেই? তোমার কাছে বুদ্ধি আছে, শিক্ষা আছে, ইউ হার্ড ওয়ার্কিং, পরিশ্রম করার ক্ষমতা আছে, আর নিজেকে প্রমাণ করার জন্য আই থিঙ্ক এই কোয়ালিটিসগুলোই যথেষ্ট। ধন্যবাদ জানিয়ে আপনাকে আপনাকে ছোট করবো না সূর্য, তবে আপনি না থাকলে আমি রোজার হাত ধরার সাহস পেতাম না। আমার ভিতরের মানুষটাকে জাগিয়ে তোলার জন্য আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। কতবার এরকম এরকম কৃতজ্ঞতা জানাবে তুমি আমাকে? পিসিমণি, তুমি বরং সমস্ত রিচুয়ালস স্টার্ট করে দাও, যা করার আছে করে ফেলো। এরকম কান্নাকাটি আমি খুব বেশিক্ষণ নিতে পারি না, আমি হয়তো কান্নাকাটি শুরু করে দেবো সব দেখে। বৌমণি, অন্তত কনকাঞ্জলিটুকু তারাও সহ না, আমার একটা কথা বলা আছে ওদের। শোনো রোজা, এইবারের নিয়ম আছে অষ্টমঙ্গলায় জোরে আসতে হয়, কিন্তু আমাদের মতে যেহেতু তোমাদের জোরটা সঠিক হয়নি, তাই অষ্টমঙ্গলার দিন তুমি একা আসবে। মনে থাক শাহানা, কোনো কথা বলবে না তুমি, ওই ছেলেটাকে আমি এই বাড়িতে অ্যালাউ করব না। এই কথা আপনি আলাদা করে না বললেও পারতেন, আমি বুঝতেই পেরেছি আপনারা আমাকে আপনাদের মেয়ের হাজবেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করেননি। হয়নি, রোজা আসবে কিন্তু আমি আসব না। তাহলে আমারও একটা কথা বলার আছে,
যে বাড়িতে আমার হাজবেন্ডের আসার কোনো পারমিশন নেই সেই বাড়িতে আমিও পা রাখতে চাই না। যেদিন তোমরা সবাই সমুজ্জ্বলকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে সেদিনই আমাকে দেখতে পাবে, তার আগে নয়। রোজা এসব তুই কি বলছিস? এটা তোর নিজের বাড়ি, তুই এখানে আসবি না? তারি সমুজ্জ্বলের বাড়ি এখন আমার নিজের বাড়ি, আর শুনলেই তোমার মা কি বলল। তাই তোমরা তোমাদের মতো করে ভালো থাকো, আমাকে আমার মতো ভালো থাকতে দাও।